আজকে সেই ওয়াজগুলো করতে গেলে গোলাম রব্বানির নামে মিডিয়ায় উল্টা পাল্টা কথা বলেন কি লাগে আজকে আমার সম্মাননা টানাটানি অবস্থা খারাপ আজকে বিভিন্ন মিডিয়া আমার মানে ওয়াজের পোস্টারের সাথে মহিলাদের ছবি লাগাচ্ছে কি লাগাইছে আজকে কিছু মিডিয়াওয়ালা আর ওয়াজের সাথে আরেকটা নারী ছবি দিয়ে লেখছে গোলাম রব্বানি বলল তিন মাসের গর্ভবতী এই ওয়াজ কি আমি করছি তারপরে কিরণ মালার ছবিতে আমার ওয়াজের পিছনে লেখলো গোলাম রব্বানি বলছে জীবন মানে জি বাংলা এইবার ঘর আছে না নাই কথা বলেন আছে না নাই এ দুই মিনিট পাঁচ মিনিট করে কাটিং দিয়ে গোলাম রব্বানি লেখছে স্বপ্ন দোষ কেন বন্ধ হয় এই এইগুলো আজ আমি করছি তোমরা যে মহিলার পোস্টার দিয়ে একজন আলেমের বদনাম করো আল্লাহ দরবারে জবাব দেওয়া লাগবে কথা ঠিক না ভাই আজকে কত লোক আমাকে হোমকি ধুমকি দেয় গোলাম রব্বানী ভাই আপনার ওয়াজ খুব ভালোবাসি কিন্তু আপনার ওয়াজের সাথে মহিলার ছবি আজকে আমার ছবিগুলো দিয়া ফেসবুক ইন্টারনেট আমার সম্মান শেষ হয়ে যাচ্ছে আমার মসজিদের মুসল্লিরা পর্যন্ত बोलतेছে যে হুজুর সাথে মহিলার ছবি কেন দেখলা আমি কেমনে বোঝাই যে আমি তার মহিলা কাছে নিয়ে ওয়াজ করি আমি তো ওয়াজ করি 2 ঘন্টা আড়াই ঘন্টা আমার ওয়াজকে এমনি 3 মিনিট কাটিং হয় 5 মিনিট কাটিং হয় কথা কোন কথা কোন একজন আলেনকে ছোট করার জন্য আজকে গোলাম রব্বানী কি বলল না দেখলে মিস করবেন এই কথা লেখা ওরা ইউটিউব চ্যানেল ব্যবসা করতে আর বদনাম হয় আমার কথা কি বুঝতে পারছে আমি যুবকদের চুলের কাটিং এর ওয়াজ করছি ওরা আর একটা ফালতু যুবক লাগে দে বলছে গোলাম রব্বানি যুবক কেন এই বলি এটা বাবা দুই ঘন্টা ওয়াজ দে তালে বুঝবে কোন জায়গায় এসে কি কথা বলেছি এটা মাসখান থেকে কাটা দিলে আমার সমালোচনা হচ্ছে কথা ঠিক না বাজে এজন্য যারা করতেছেন অনুরোধ করব আমার মিনিট না আমি প্রত্যেকটা মাহ দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এমন এমনকি জামানপুরের একটা মাহ বিলে সব পাঁচ ঘন্টা ওয়াজ করছি এই জন্য ওয়াজ আমি কম করি না টাকা তো নি বেরছি হালাল করে টাকা নেওয়া লাগবে না এজন্য টাকা হালাল করার জন্য কমিটি যতক্ষণ চাই শ্রোতা যতক্ষণ চাই আমি চেষ্টা করি ততক্ষণ ওয়াজ করার আমার 5 মিনিট কাটিং করে তোমরা দাও আর দিয়ে লাগো সব নজর বন্ধ হয় কেন আমি কি ওয়াজ করছি ডিজিটাল যুবক ডিজিটাল নেতা এগুলো দিয়ে আমার সমালোচনা হচ্ছে এজন্য যারা মিডিয়া এগুলো কাজ করতেছেন আমার ওয়াজের সাথে নারীদের ছবি লাগান আমি তাদের অনুরোধ করব আজকে যারা রিকর্ড করতেছেন তাদেরকেও বলবো ভাই আমার ওয়াজের সাথে কোনো নারী ছবি লাগায় না আমার ইমামতি টিকার লাগবে কথা ঠিক না ব্যাটি এজন্য কোন আলেমের সম্মান নিয়া আজকে বিভিন্ন বক্তার পিছনই লাগছে যারাই বর্তমানে হক কথা বলতেছে তাদেরকে নিয়ে ফেসবুক ইন্টারনেট মিডিয়াতে লিখতেছে এক সুয়া ডাঙ্গার ছেলে আমার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে তারা বলতেছে গোলাম রব্বানী হুজুর এই করছে আমি তো উত্তরবঙ্গে ওয়াজ করবার চাই তোমাদের ওইদিকে ওয়াজ করার দরকার নেই তোমরা খামাকায় আমার বিরুদ্ধে লাগো কেন কথা কি বুঝতে পারছেন এজন্য আমি কিছু হক কথা বলি বাস্তবতার আলোকে ওয়াজ করি আমার ওয়াজের সাথে বাংলাদেশের অনেক বক্তার ওয়াজের মিল হবে না ইনশা কথা বলেন ইনশা আমি আলোচনা করি নারীদেরকে নিয়া পুরুষদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে সমাজকে নিয়ে সমাজের ওয়াজ করা লাগবে খালি আগে কার কিচ্ছা কাহিনী গায় গেলে হবে এমন ওয়াজ করা লাগবে মানুষ যেন বোঝে হাসি হলেও জানার আমাদের শিক্ষা থাকে হাসলেও আমরা বুঝে শুনে হাসবো কাঁদলে বুঝে শুনে কাঁদবো আল্লাহ পাক ওই মিডিয়াতে যারা আমার বিরোধী লিখতেছে সেই লোকগুলোকে অনুরোধ করব আমার উপস্থারে কোনো নারীর ছবি কোনো নায়কের ছবি কোনো কিছু লাগাবেন না আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন আমিন বলেন আরো যারা বলেন আমিন ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখালেখি করতেছো দরবারে জবাব দেওয়া লাগবে আজকে কত ভণ্ডবীর আছে তাদের বিরুদ্ধে লেখো না গোলাম রপানের বিরুদ্ধে লেগেছো কথা কয় না কথা কয় না কত খানকা বাবা তালা বাবা সালা বাবা কঞ্চি বাবা গাজা বাবা আছে না ওদের বিরুদ্ধে লেখো

মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই আল্লাহ কবুল করুন আমিন বলেন আরো জোরে আমিন